এসএসসি 2021-এর বাংলা ধারাবাহিক টিউটোরিয়ালের এ পর্বে সবাইকে স্বাগতম। এ পর্বে অপরিচিত গল্প থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রশ্ন এক, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্পের রচয়িতা কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন দুই, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোটগল্প কোনটি? উত্তর, ভিখারিণী। প্রশ্ন তিন, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ ছোটগল্প কোনটি? উত্তর, মুসলমানের গল্প। প্রশ্ন চার, ভিখারিণী গল্পটি রবীন্দ্রনাথ কত বছর বয়সে লেখেন? উত্তর, 16 বছর। প্রশ্ন পাঁচ, রবীন্দ্রনাথ ঠাকুরের অখণ্ড গল্পগুচ্ছে কতটি গল্প সংকলিত হয়? উত্তর, 95টি। প্রশ্ন ছয়, পণ্ডিত মশাই অনুপমকে কি ফুলের সাথে তুলনা করতেন? উত্তর, শিমুল ফুল। প্রশ্ন সাত, অনুপমের বাবা পেশায় কি ছিলেন? উত্তর, উকিল। প্রশ্ন আট, অনুপমের অভিভাবক কে? উত্তর, অনুপমের মামা। প্রশ্ন নয়, অনুপমের মামা অনুপমের চেয়ে কয় বছরের বড়? উত্তর, 6 বছরের। প্রশ্ন দশ, ফলগুর বালির সাথে কার তুলনা করা হয়েছে? উত্তর, অনুপমের মামাকে। প্রশ্ন এগারো, অনুপমের ভাগ্য দেবতার এজেন্ট বলা হয়েছে কাকে? উত্তর, অনুপমের মামাকে। প্রশ্ন বারো, হরিশ কোথায় কাজ করে? উত্তর, কানপুরে। প্রশ্ন তেরো, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, কে বলেছিল? উত্তর, হরিশ। প্রশ্ন চোদ্দ, কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হয়? উত্তর, অনুপমের পিস্তুতো ভাই বিনুকে। প্রশ্ন পনেরো, কন্যার পিতার নাম কি? উত্তর, শম্ভুনাথ সেন। প্রশ্ন ষোল, কন্যার পিতা পেশায় কি ছিলেন? উত্তর, ডাক্তার। প্রশ্ন সতেরো, শম্ভুনাথ বাবুর বয়স কত? উত্তর, 40-এর কিছু এপারে বা ওপারে। প্রশ্ন আঠারো, কলকাতার বাইরের পৃথিবীটাকে অনুপমের মামা কি বলে জানেন? উত্তর, আন্ডামান দ্বীপের অন্তর্গত বলে জানেন। প্রশ্ন ১৯, বেয়াই সম্প্রদায়ের কি থাকা দোষে? উত্তর, তেজ থাকা দোষে। প্রশ্ন ২০, অনুপমের মামা নিজেকে কি বলিয়া অভিমান করে থাকেন? উত্তর, অসামান্য চতুর বলিয়া অভিমান করে থাকেন। প্রশ্ন ২১, অনুপমের মামার মতে কোন ফাঁকির প্রতিকার চলে না? উত্তর, যৌতুক বা পণের ফাঁকির প্রতিকার চলে না। প্রশ্ন ২২, শম্ভুনাথ স্যাকরার হাতে কি পরক করতে দিয়েছিল? উত্তর, একজোড়া ইয়ারিং পরক করতে দিয়েছিল। প্রশ্ন ২৩, মেয়েটিকে অনুপমের ফটোগ্রাফ দেখানো হয়েছিল, কথাটি অনুপম কার কাছ থেকে শুনেছে? উত্তর, হরিশের কাছ থেকে। প্রশ্ন ২৪, অনুপম তার মাকে সাথে নিয়ে কোথায় যাচ্ছিল? উত্তর, তীর্থে যাচ্ছিল। প্রশ্ন ২৫, অপরিচিতা গল্পে অপরিচিতা কে? উত্তর, কল্যাণী।
প্রশ্ন 26, কল্যাণী কোথায় গিয়ে গাড়ি থেকে নেমে যায়? উত্তর কানপুরে। প্রশ্ন 27, কল্যাণী কেন আর বিয়ে করতে সম্মত হয় না? উত্তর মেয়েদের শিক্ষাব্রত নেয়া। প্রশ্ন 28, অন্নপূর্ণা কে? উত্তর দেবী দুর্গা। প্রশ্ন 29, গজানন বলা হয় কাকে? উত্তর গণেশকে। প্রশ্ন 30, ধন ও ঐশ্বর্যের দেবী কে? উত্তর লক্ষ্মী। প্রশ্ন 31, লক্ষ্মী দেবীর প্রতীক কি? উত্তর মঙ্গল ঘট। প্রশ্ন 32, বিয়ের দেবতা কে? উত্তর প্রজাপতি। প্রশ্ন 33, ফল্গু কি? উত্তর ভারতের একটি নদী। প্রশ্ন 34, ফল্গু কোন প্রদেশের নদী? উত্তর গয়া বা গোয়া প্রদেশের। প্রশ্ন 35, স্বয়ংবরা শব্দের অর্থ কি? উত্তর যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে। প্রশ্ন 36, সওগাত শব্দের অর্থ কি? উত্তর উপঢৌকন। প্রশ্ন 37, অপরিচিতা গল্পটি কবে কোথায় প্রথম প্রকাশিত হয়? উত্তর সবুজপত্র পত্রিকার কার্তিক সংখ্যায় 1321 বঙ্গাব্দে। প্রশ্ন 38, সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? উত্তর প্রমোদ চৌধুরী। প্রশ্ন 39, অপরিচিতা গল্পটি প্রথম কোন গ্রন্থে সংকলিত হয়? উত্তর গল্প সপ্তক। প্রশ্ন 40, অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? উত্তর উত্তম পুরুষ অর্থাৎ অনুপমের জবানিতে লেখা। এ পর্বে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে।